আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী রাশেদ লিমন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। লিমন, আপনাকে স্বাগত। লিমন, আমরা এই ঢাকা নগর পরিবহনের এই যে একটা অব্যবস্থাপনা, এটা নিয়ে আসলে প্রতিবেদন দেখছি সময় সংবাদে। আপনার কাছে আমার জানতে চাওয়া এটাই যে আসলে আপনি একটু স্পেসিফিক করে দেবেন, পরিকল্পনায় কি ছিল আর কি হচ্ছে, দুটোর মাঝখানে অসামঞ্জস্যতা আসলে কোথায়? বাস রুট রেশনালাইজেশন, এটি কিন্তু আসলে বলা যায় একদম হাক ডাক দিয়ে, বহুত একদম ঢাকঢোল পিটিয়েই কিন্তু এটি বাস্তবায়ন শুরু হয়। এই যাবৎকালে কিন্তু বৈঠকের পর বৈঠক হচ্ছে, নানা ধরনের সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সেই সিদ্ধান্তগুলোতেও সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা দেখেছি সমন্বয়হীনতা, সব জায়গায় একটা গ্যাপ থেকে যাচ্ছে। এবং সে কারণেই আসলে কাগজে কলমে যেটা বলা হচ্ছে যে ছক কষা হচ্ছে, ছকের সাথে আসলে পরবর্তীতে মিলছে না। আমরা যদি একটু দেখি, আপনি যেটা জানতে চেয়েছেন যে আসলে কী ছিল সেটি যদি বলি, একদম যেটি বলছিলাম যে ঢেলে সাজানোর কথা, সেটিতে আসলে এই পুরো যে আমরা যদি বলি পুনর্বিন্যাস প্রক্রিয়ায় চলমান যে আমাদের পুরো ঢাকায় যে 191টি রুট ছিল সেটি ভেঙে 42টি রুট করার একটা পরিকল্পনা রয়েছে, এবং সেটিকে 9টি ক্লাস্টারে ভাগ করার কথা, এবং 9টি ক্লাস্টারের মধ্যে 6টি ঢাকা এবং 3টি ঢাকার বাইরে। ঢাকার বাইরে এই জন্য যুক্ত করা হয়েছিল যে রিচার্ড যদি বলি নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, এদিকে মুন্সিগঞ্জ, এই এলাকাগুলো আসলে এই বাস রুট রেশনালাইজেশনের আওতায় নিয়ে আসার জন্য। এরপরে যদি বলি আর কি কি ছিল, সেখানে কিন্তু আসলে এই যে এখন বিভিন্ন কোম্পানি যে যার মতো একটি রুট পারমিট নিয়ে বাস নামিয়ে দিচ্ছেন, সেটিকে আসলে ঢেকে দিয়ে বা সেটির বদলে 22টি কোম্পানির মাধ্যমে, অর্থাৎ এই 42টি রুটে যতগুলো বাস চলার কথা সেটি একটি নির্ধারণ করে সর্বোচ্চ একটি কোম্পানিকে 500 বাস দিয়ে তারা এই 22টি কোম্পানি নির্ধারণ করেছে, এবং তারপরে সিদ্ধান্ত হয়েছে যে এইসব রুটে অন্য কোনো বাস যে সেগুলো চলতে পারবে না। এবং ভাড়ার ক্ষেত্রেও কিন্তু একটি বিষয় বলা হয়েছে যে যেহেতু ডিটিসি এর নেতৃত্বে বা ডিটিসি এর অধীনেই পুরো পরিকল্পনাটা হচ্ছে, সেহেতু এই ভাড়া তোলার কাজটা বাসগুলো বাসের সার্ভিস দেবে, ডিটিসি এর নেতৃত্বে ডিটিসি এর সরাসরি ভাড়া তুলবে, কিংবা আমরা যদি বলি একটা থার্ড পার্টি নিয়োগ করে তারা এই ভাড়াটা তুলবে, এবং সেক্ষেত্রে আমরা যে র্যাপিড পাসটা দেখি সেই র্যাপিড পাসের মধ্যেও ভাড়ার মাধ্যমে ভাড়া দেওয়া যাবে, এমন পরিকল্পনা কিন্তু ছিল। এবং তারপরে এই যে ভাড়াটা রয়েছে সেই ভাড়াটা আসলে কিলোমিটার অনুযায়ী কোন কোম্পানির বাস কত কিলোমিটার চললো সেই অনুযায়ী একটি কোম্পানিগুলোকে ভাড়াবে। তাহলে হবে কি, মূলত যে একটা সমন্বয়ের কথা বা শৃঙ্খলা ফেরানোর কথা বলছিল, তাহলে কিন্তু এই বাসগুলো একে অপরের প্রতি যে একটা প্রতিযোগিতার বিষয়টি সেটি থাকতো না। এইগুলো রিচার্ড আসলে কিন্তু এই শৃঙ্খলার আনার ক্ষেত্রে এই পরিকল্পনা করে নেওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো তাহলে কি কি হচ্ছে বা আসলে বাস্তবতা এখন কি কি আছে? বাস্তবতা যেটি হচ্ছে সেটির সঙ্গে আসলে এই পরিকল্পনার খুব একটা মিল নেই। কেবলমাত্র যে আমরা বললাম যে ক্লাস্টার ধরে কাজ করার কথা ছিল, সেই 6টি ক্লাস্টারের মধ্যে 1টি ক্লাস্টারকে চিহ্নিত করে সেখানে 3টি রুটে, আমরা যেমন জানি প্রথমটি যদি বলি কাঁচপুর থেকে ঘাটাচর একটি রুট ধরে, এরকম 3টি রুটে 3টি রঙের যে বাস সার্ভিস চালু করা, সেই বাস সার্ভিসটি আসলে তারা 3টি রুটে চালু করেছে, কিন্তু পরীক্ষামূলকের কী অবস্থা সেটা কিন্তু আমরা আমাদের সহকর্মীর রিপোর্টে দেখলাম, সেখানে কিন্তু আসলে ওই নিয়মগুলো মানা হচ্ছে না, অর্থাৎ যে ওই রুটে শুধু ওই বাসই চলবে, অন্য বাস চলবে না, 50টি বাস দেওয়ার কথা দিয়ে শুরু করার কথা ছিল কিন্তু সেই 50টি বাস কিন্তু এখন নেই। এরপর যদি বলে যে কোম্পানি গঠন করার কথা ছিল যে 22টি কোম্পানি, সেই কোম্পানি কিন্তু তৈরি হয়নি অবকাঠামো, কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বাস স্টপ তৈরি করে 2-3টি কর্পোরেশনের পক্ষ থেকেই কিছু কিছু বাস স্টপেজ তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু একদম পুরো রুটে যে চলমান প্রক্রিয়া সেটি হয় না। তারপরে এই অবকাঠামো কিছুটা হলে উন্নতি হয়েছে, এরপরে ধরি যে কমিটি যে বাকি যে নির্দেশনাগুলো দিয়েছে, অর্থাৎ যেটি বললাম আমরা টিকিটিংয়ের ক্ষেত্রে, বাস চলাচলের ক্ষেত্রে, সেগুলো কিন্তু কিছু মানা হচ্ছে না সেটির যে আবার তদারকি সেটিও কিন্তু হচ্ছে না, এবং সমন্বয়হীনতার কথা কিন্তু বারবারই বলা হচ্ছে ডিটিসি 2 সিটি কর্পোরেশন আর মালিক পক্ষের মধ্যে, এবং তার কিন্তু উদাহরণ আমরা দেখলাম যে বাসগুলো মালিক পক্ষ তুলে নিয়ে গিয়ে অন্য একটি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছে, সেই ভাড়ায় চলছে দীর্ঘদিন ধরে, সেটি আসলে যে নগর কর্তৃপক্ষ আছে তাদের জানাই নেই, তারা বলেছেন ব্যবস্থা নেবে। তবে রিচার্ড যদি বলি এই সব কিছুর পরেও কিন্তু এই নগরবাসীদের কাছে এখন আসলে চলাচলের সবচেয়ে বড় বিষয় কিন্তু আসলে সামনে আসে মেট্রো রেলের বিষয়টি, এবং আমরা কিন্তু দেখি মেট্রো রেলে আজকে থেকে কিন্তু আবার একটা নতুন শিডিউলে উত্তরা থেকে মতিঝিল অংশে নতুন শিডিউল, অর্থাৎ হেডওয়েটা আগে ছিল 10 মিনিট, সেটা কিন্তু এখন 8 মিনিট চলে হয়েছে পিক আওয়ারে। এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা স্বস্তি রয়েছে, এবং নতুন এই সূচিতে কেমন যাত্রা বা মানুষ কী বলছে তা নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেটি এখন দেখে নেব। ব্যস্ত নগরবাসীর কাছে চলাচলের ভরসার নাম এখন মেট্রো রেল। দিনরাত উত্তর থেকে মতিঝিল পর্যন্ত আস্থার প্রতীক এখন এই স্বপ্নবাহন।
তাই তো যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে পিক আওয়ারে মেট্রোরেল যাতায়াতের সময় 10 মিনিট থেকে কমিয়ে 8 মিনিট নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল থেকে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল। যাত্রীরা বলছেন 8 মিনিট পর পর ট্রেন চলায় চাপ কিছুটা কমেছে, তবে যাত্রীদের অভিযোগ টিকিট কাটার জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। টিকিট কাটার যে প্রক্রিয়া এখানে দীর্ঘ সময় লাগছে, মানুষ অনেকে বুঝতে পারছে না। আমাদের সুবিধা অনেক, 2 মিনিট কমানোর অনেক সুবিধা হয়েছে। কাউন্টারগুলোতে যদি মাত্র একজন থাকে বন্ধের দিন, যারা শুধু বইমেলায় যাবে বা এক্সপ্লোর করছে বা আসলেই কাজ আছে, দুই সাইডে সমন্বয় করাটা মনে হয় খুব জরুরি। 8 মিনিট 10 মিনিটের জায়গায় 8 মিনিট হলে এটা সুবিধা তো পাবে, কিন্তু সেই সাপোর্টটা তো এখান থেকে আমাদেরকে দিতে হবে। টিকিট নিতে গিয়ে দেখা যাচ্ছে যে আমি 45 মিনিট 50 মিনিট কভার করতেছি, কিন্তু যাচ্ছি 10 মিনিটে। এটা সবচেয়ে দুর্ভোগ, এখানে জনবলের দরকার। এদিকে টিকিট মেশিন অপারেটররা বলছেন ট্রেন চলাচলের ব্যবধান 2 মিনিট কমায় যাত্রীর চাপ সামাল দেওয়া যাবে। প্রতি নতুন যাত্রী আসতেছে, যারা নিয়মিত যাত্রী তারা কিন্তু ভুলগুলো করছে না, কারণ যারা নিয়মিত আছেন ওনারা কিন্তু রেপিড পাস বা এমআরটি পাস অলরেডি নিয়ে নিয়েছেন, ওনাদের কোনো সমস্যা হচ্ছে না। যারা নতুন যাত্রী আসতেছেন ওনারাই হয়তো আমাদের বসতে অসুবিধা হচ্ছে, আমরা চেষ্টা করছি ওনাদের বোঝানোর জন্য। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত পিক আওয়ারে নির্ধারণ করা হয়েছে সকাল 7:31 থেকে বেলা 11:48 পর্যন্ত। অন্যদিকে মতিঝিল থেকে পিক আওয়ার নির্ধারণ করা হয়েছে সকাল 8:01 থেকে দুপুর 12:08 পর্যন্ত। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। লিমন, এখানে অবশ্য আপনি যে সুখবরটা দিলেন, দুঃসংবাদ তো আমরা আগের ইয়াতে কথাই বললাম, এখন যদি সুসংবাদ নিয়ে একটু কথা বলতে চাই, আপনি আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন যে আসলে কখন থেকে এই মেট্রো রেল যাত্রাটা শুরু করছে এবং এর মাঝখানে আসলে মেট্রো যাত্রা আসলে শুরুর এখানে একটু বিষয় আছে। একটু যেমন মেট্রো যাত্রাটা যখন শুরু হয় সকাল 7:10 উত্তরা থেকে শুরু হয়, উত্তর বা 1 নম্বর স্টেশন থেকে, এবং শেষ ট্রেনটা 8:40 থেকে মতিঝিলে ছেড়ে হয়। তবে টিকিট কাউন্টার কিন্তু 7:15 খোলা হয় এবং এদিকে রাত 7:50 বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন রাখবে তাহলে কিভাবে মানুষ 7:10 ট্রেনে যাবে। এটাই আসলে প্রথম দুইটি ট্রেনে তারাই যাত্রা করতে পারবে যাদের কাছে এমআরটি পাস কিংবা র্যাপিড পাস রয়েছে, এবং শেষে 7:50 পরেও কিন্তু কোনো স্টেশনে, মতিঝিল স্টেশনে আর ওঠা যাবে না, কারণ সেখানে কিন্তু আসলে আমরা যদি বলি যে 8:50 থেকে যারা র্যাপিড পাসধারী তারাই কিন্তু উঠতে পারবে। এখানে আরেকটা বিষয় স্পষ্ট করতে হবে, সেটি হচ্ছে গিয়ে 7:10 যদি উত্তরা থেকে সকালে ছাড়ে, তাহলে মতিঝিল থেকে আসলে সর্বপ্রথম সকালে যাত্রাটা কখন থেকে শুরু করা হয়? মতিঝিল থেকেও কিন্তু আসলে আমরা যদি ইয়া করি, প্রথম হেরোয়ে নির্ধারণ হয়েছিল 7:10, কিন্তু মতিঝিল থেকে আসার ইয়াটা আমরা দেখি ওই যে 7:10 ট্রেনটা যখন 30 মিনিট পরে 7:30 যে টাইম, সেই 7:30 সময় আসলে সেই যাত্রীটা চলে আসবে। আমরা যদি বাড়তি পাওনা আজকে যদি বলি, এর আগে আমরা জানি 8টা ট্রেন ছিল এবং একটি ব্যাকআপ ট্রেন রাখা হতো সবসময়, এটা পিক আওয়ারে, অফ পিকে 7টা চলতো, এখন কিন্তু সেটি 10টা করা হয়েছে এবং একটি অর্থাৎ 11টি ট্রেন কিন্তু ট্র্যাকে রেডি থাকবে। এবং নতুন আগে ছিল নতুন এর মাধ্যমে নতুন করে আমরা যদি বলি আসা যাওয়ার 26টি ট্রিপ যুক্ত হতো, অর্থাৎ আগে যেখানে 152টি ট্রিপ প্রতিদিন সেই সকাল 7:10 থেকে শুরু করে 8:40 পর্যন্ত 152 বার এদিক ওদিক মিলিয়ে যাতায়াত করবে, সেটি কিন্তু অ্যাকচুয়ালি এখন 178 হয়েছে। কাজেই স্বস্তি যে একটু হবে, এই যে আমরা দেখতাম যে একদম ভিড় ঠাসা গাদাগাদি, সেটি কিছুটা হলেও মানে সংক্ষেপে বললে আসলে 10 মিনিটের জায়গায় 8 মিনিট করাতে এই গ্যাপটা সেটি 26টি নতুন করে ট্রিপ যুক্ত করছে অতিরিক্ত যুক্ত, যেটা 158 থেকে চলে যাচ্ছে 178-এ। আরেকটা বিষয় যেমন এখন কিন্তু তার মানে 11টি ট্রেন অপারেশনে গেল, এমআরটি কর্তৃপক্ষের কাছে কিন্তু 24টি ট্রেন রয়েছে এই রুটে চলার জন্য, এবং 24টির মধ্যে 4টি ব্যাকআপ, 20টি তাদের ট্র্যাকে থাকবে। অর্থাৎ 20টি ট্রেন যখন ট্র্যাকে থাকবে তখন হেডওয়ে বা এই সময়টা কিন্তু 8 মিনিট না 4 মিনিটে নেমে আসবে, কাজেই তখন অবশ্যই স্বস্তি আরও বাড়বে। অর্থাৎ মানে বোঝাই যাচ্ছে 8 মিনিট থেকে সেটি অর্ধেক হয়ে গেলে জনপ্রিয়তা আরও বাড়বে মেট্রো রেলের, সে কথা অনস্বীকার্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে লিমন, আমাদের সাথে আলোচনা এত কষ্ট করে যুক্ত হওয়ার জন্য। দেশের পরিবহন ব্যবস্থা নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী রাশেদ লিমন।